গুৱাহাটী মহানগৰীৰ মাছবজিয়াত আৰক্ষীৰ ক্ৰাইম ব্ৰাঞ্চৰ অভিযানিয়া এখন দোকানৰ ভিতৰত অভিযান চলাইছে আৰক্ষীৰ ক্ৰাইম ব্ৰাঞ্চে এই দোকানখনৰ পৰা জব্দ কৰা হৈছে বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ এতিয়া এই দোকানখনৰ প্ৰকৃত কাহিনী জানিলে আপুনি হতবাক হৈ পৰিব পল্টন বজাৰ আৰক্ষী থানাৰ কাষত এখন জুৱেলাৰী দোকান দাম হীৰালাল জুৱেলাৰী দোকানত অজস্ৰ গহনা কিন্তু এই গহনাৰ লগতে স্বত্বাধিকাৰে বিক্ৰী কৰা ড্ৰাগছ এই যে চশমা পিন্ধা ব্যক্তিজন দেখিছে এওঁৱেই হ'ল দোকানখনৰ স্বত্বাধিকাৰী নাম বিশাল সিং এই বিশাল সিঙে দীৰ্ঘ সময় ধৰি পল্টন বজাৰ আৰক্ষী থানাৰ সমীপৰ এই জুৱেলাৰী দোকানৰ পৰা ড্ৰাগছৰ ব্যৱসায় চলাই আছে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে চাৰিজনকৈ ব্যক্তিক বিনোদ বৰ্মা বিশাল সিং অতুল বেজবৰুৱাৰ বিপুল মিশ্ৰ বিপুল আৰু অতুলে ড্ৰাগছ ক্ৰয় কৰিবলৈ আহিছিল নাই তেওঁলোকে চক যিয়ে আছে তেওঁলোকে যি আৰ লৈ পেলাই ধৰক এইটো এটা জুৱেলাৰী চক হয় মানুহেতো সন্দেহ কৰিব নোৱাৰে গতিকে তাৰ আঁৰত তেওঁলোকে ইয়াৰ অন্তৰালত থাকি তেওঁলোকে এই এটা মানে কুখ্যাত ব্যৱসায় এটা চলাই গৈ আছে গতিকে তেওঁলোকে আজি তেওঁলোকে ধৰা পৰিছে গতিকে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ম আৰু তেওঁলোকৰ লগতে জড়িত যিসকল ব্যক্তি আছে অন্যান্য জেগাত যি আছে তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব জুৱেলাৰী দোকানী বিশাল সিঙে হীৰালাল জুৱেলাৰীৰ পৰা সমগ্ৰ গুৱাহাটীত ড্ৰাগছৰ ব্যৱসায় চলাই আহিছিল এই কথা ঘূণাক্ষৰেও কোনো গম পোৱা নাছিল নক'লে হ'ব শেহতীয়াভাৱে সমগ্ৰ ৰাজ্যখনত ড্ৰাগছে চানি ধৰিছে বিশেষকৈ নৱপ্ৰজন্মক শেষ কৰি পেলাইছে এই ড্ৰাগছে চতুৰ এই ড্ৰাগছ ব্যৱসায়ীজনে আইনৰ জালৰ পৰা বাচিবলৈ নিজকে ড্ৰাগছ ব্যৱসায়ী বুলি পৰিচয় দিয়াৰ পৰিৱৰ্তে নিজে ড্ৰাগছ সেৱন কৰে বুলিয়ে আৰক্ষীৰ আগত স্বীকাৰ দিছে আপনার কি হয় আপনার কি হয় আপুনি যদি যোগাযোগ নাই তেতিয়াহ'লে কেনেকে আহিব লাগে দাদা মিষ্টাৰ বিনোদ স্বাভাৱিকতে অসম আৰক্ষীৰ এই তৎপৰতাত সকলো উৎফুল্লিত হৈ পৰিছে যোৱা এটা সপ্তাহ ধৰি সমগ্ৰ অসমজুৰি ড্ৰাগছৰ বিৰুদ্ধে অভিযান চলাইছে আৰক্ষী বাহিনী আচলতে মুখ্যমন্ত্ৰীৰ দায়িত্ব লোৱাৰ পিছত হিমন্ত বিশ্ব শৰ্মাই আৰক্ষী বাহিনীক কঠোৰ নিৰ্দেশ দিছে যুৱ প্ৰজন্মক শেষ কৰা ড্ৰাগছৰ বিৰুদ্ধে অভিযান চলাব লাগে প্ৰতিখন থানাক তৎপৰ হৈ যাবলৈ নিৰ্দেশ দিয়া হৈছে যাৰ পৰিণতিত তৎপৰ হৈ পৰিছে সমগ্ৰ অসম আৰক্ষী দীৰ্ঘ বিৰতিৰ অন্তত অসম আৰক্ষীয়ে দেখুৱালে তৎপৰতা সমগ্ৰ ৰাজ্যজুৰি ড্ৰাগছৰ বিৰুদ্ধে অসম আৰক্ষীৰ অভিযান ৰাজ্যজুৰি তৎপৰ হৈ পৰিছিল ড্ৰাগছৰ ব্যৱসায়ী চক্ৰ ক্ষতিগ্ৰস্ত হৈছিল হাজাৰ হাজাৰ যুৱ প্ৰজন্ম মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশৰ পিছতে অভিযান চলাবলৈ প্ৰেৰণা পালে অসম আৰক্ষীয়ে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ আহ্বান কৰ্মে মাননীয় আৰক্ষী সঞ্চালক প্ৰধানৰ ডাঙৰীয়াৰ নেতৃত্বত ড্ৰাগছৰ বিৰুদ্ধে যিটো অভিযান অব্যাহত আছে তাৰ অংশস্বৰূপে আমি আজি পুৱাই এই জুৱেলাৰী চপটোত আমি অভিযান আৰম্ভ কৰোঁ আৰু সেই অভিযান আৰম্ভ কৰাৰ সময়ত তদন্তকালত ইয়াত বৃহৎ সংখ্যক ড্ৰাগছৰ কণ্টেইনাৰ পোৱা গৈছে ড্ৰাগছৰ সৈতে ড্ৰাগছৰ কণ্টেইনাৰ পোৱা গৈছে আৰু তাৰ লগতে চাৰিজনকৈ ব্যক্তি যি ইয়াৰ লগত সম্পৰ্ক আছে আৰু ড্ৰাগছ সৰবৰাহকাৰী হয় আৰু ড্ৰাগছ বিক্ৰেতাও হয় তেওঁলোকক আমি আটক কৰিছোঁ আৰু সোধ পোছ অব্যাহত ৰাখিছোঁ কিমান আমাৰ ড্ৰাগছ কিমানমান মূল্য হ'ব আৰু টকা কিমানমান পাইছে মানে টকা প্ৰায় 20,000 টকা হ'ব আৰু ড্ৰাগছৰ যিটো পৰিমাণ আছে পৰিমাণটো আমাৰ অনুমানিক মানে 600,000 টকাৰ হ'ব
আৰু গোটেই বিষয়টোৰ লগত যিসকল জড়িত হৈ আছে তেওঁলোকক যাতে তদন্তৰ আওতাৰ পৰা হাৰি নাযায় তাৰ কাৰণে আমি তদন্ত অব্যাহত ৰাখিছোঁ আৰু তেওঁলোকক বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা যাতে গ্ৰহণ কৰিব পাৰে তাৰ কাৰণে আমি সচেষ্ট হৈ আছোঁ। এইখিনি সময়তে অতিরিক্ত আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ে টুইটার যোগে স্পষ্টভাবে কয় যে সঠিক আর স্পষ্ট নির্দেশ অহার পিছত আরক্ষী অভিযান দ্রুত করে তুলিছে। অর্থাৎ জি পি সিংয়ের এই বক্তব্যের পর একটা কথা স্পষ্ট হয়ে পড়ছে, আরক্ষীলে স্পষ্ট নির্দেশ আছে যে ড্রাগসর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন, ড্রাগস ব্যবসায়ীক মুখিমূর করবেন, মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ এ। আরক্ষীর অভিযানের আগে আগে খবর পাইছিল ড্রাগসর ব্যবসায়ী, ডাস্টবিনের ভিতর লুকাইছিল ড্রাগস। এই বস্তু আমি আমার রিলায়েবল সোর্সের পৰা ইনফরমেশন পালো, আমি ক্রাইম আর আমার পল্টন বাজার থানায় জয়েন্টলি অপারেশন করলো। তেওঁলোকে আহি বিশাল সিং তো ভিতর আর একটা রুম আছে তাতে লুকাই আছিলে, আর যেটা গম পালে পুলিশে রেড মারিব বা হিয়তে কিবা হিয়তরো মানুষ থাকে, যে পুলিশের সোর্স থাকে ইয়লোকরও সোর্স থাকে, তেওঁলোকে ডাস্টবিনত লুকাই দিলে। তারপর আমি গোটেইখিনি যেটা সার্চ করা হো, তারপর ডাস্টবিনের ভিতর ড্রাগসখিনি সেই ডাস্টবিনত লুকাই থৈ দিছিলে। বিশাল সিং এজন, এওঁ আগতো এই এই ড্রাগসর কেসত অলরেডি। মহানগর আরক্ষী তথা ক্রাইম ব্রাঞ্চর এয়া এক বিশাল সফলতা, কেবল এই নহয় ড্রাগসর বহু কেজন কুখ্যাত ব্যবসায়ীক ইতিমধ্যে আরক্ষী করায়ত্ত করেছে। পূর্বেই ড্রাগস ব্যবসায়ীসকলে আরক্ষীর একটা চক্রক নিয়মিতভাবে পা পয়সা দিয়ে অভিযান অব্যাহত রাখিছিল, কিন্তু এতিয়া দিসপুরের নির্দেশ পার পিছত তৎপর হয়ে পড়ছে আরক্ষীর প্রতিজন বিষয়া কর্মচারী। সমগ্র রাজ্য যদি ড্রাগসর বিরুদ্ধে অভিযান, সরু বড় ড্রাগসর ব্যবসায়ী গ্রেপ্তার, এইবার আপনার কতবর দৃশ্য দেখাব বিচারিছো। দুটা দিনের পূর্বে নগাঁত এইদরে আরক্ষী খেদি খেদি এজন ড্রাগসর ব্যবসায়ী করায়ত্ত করেছিল, টবকা নারেঙ্গি বঙ্গাইগাঁও আদির দৃশ্য এয়া। এইদরে বিভিন্ন প্রান্ত ব্যাপক হারত ড্রাগস উদ্ধার করা হয়েছে। আরক্ষীর এই তৎপরতাত অস্বস্তিত পড়ছে ড্রাগসর ব্যবসায়ীসকল, কিন্তু এই পর্যন্ত ড্রাগসর মূল চক্রটুক আরক্ষী এতিয়াও চিনাক্ত করব পৰা নাই। গুৱাহাটী মহানগরীত চলি থাকা ব্যাপক হারক এই ড্রাগস কারবার ঘটনার সঙ্গে কোন জড়িত, এই প্রশ্নের উত্তর বিচারিবলে চেষ্টা চলোৱা হয়েছিল ডিওয়াই 365-ৰ ফালৰ। আপনার দাদা এই লকার সার্ভিসটা জোড়াবাদলকে কেটামান ড্রাগস মাফিয়া আছে, মিটিঙ্গা বারো আর রতনবুলিরা ড্রাগস মাফিয়া আছে, ইহতে আগত নিজের নিজের ঘাটি আসে, আজিকালি ঘাটিবিল হেরি হয়ে গেল, পুলিশে উঠাই দিলে ঘাটিবিল, আজিকালি ইহতে বাইকে দিয়ে কাম করে আছে আর সার্ভিস হোডত কাম করে আছে, ফোন করলে আহি যায়, আহি কেনে বস্তুটো দি কেনে গুছি যায়। এতে আনে মণিপুরের পর আনে, এই ট্রাক ড্রাইভারবিলাকে লৈ আহে, ট্রাক ড্রাইভারবিলাক কিনি কেনে প্যাকেটবিলাক কিনি কেনে কন্টেইনারত ভরাই কেনে এতে বিক্রি করে থাকে। কিন্তু ধরক ট্রাক ড্রাইভারবিলাকে কেনেদরে মহানগরীত এটা ধরক পুলিশের কটকটে নিরাপত্তা তার মধ্যেও কেনেদরে মহানগরীত ড্রাগস সোমাই আছে, এই জোড়াবাটর এই জোড়াবাটেদি সোমাই আছে, মণিপুরের পর গাড়ি আহে, ট্রাকবিলাক আহে, এই ট্রাকর ডেস্কবোর্ড চেকবোর্ড সোমাই কেনে ড্রাগসের প্যাকেটবিলাক লৈ আহে, ইয়াতে আহি কেনে ট্রাক ড্রাইভারবিলাকে পার্কিং লগত সেল করে আর এই মিটিঙ্গা এতপর কিনি কেনে কন্টেইনারত ভরাই কেনে বস্তুবিলাক বিক্রি করে থাকে। এটা ধরো মিটিঙ্গা হোক গারো হোক ইয়ারতে বহু নবপ্রজন্ম শেষ করে পেলাইছে। হয় তেনেস্থলত আরক্ষী প্রশাসনে ইহতর উপর কোনো বিশেষ গুরুত্ব নাই, আরক্ষী এন্তক ধরে এরেস্ট করে জেলত পঠায় আর আহে উলাই কেনে আর এই বিজনেসটা করে থাকে, মানে ইহতর মূল ব্যাপার ড্রাগসের ব্যাপার। এই মিটিঙ্গাটা কত কত করে মিটিঙ্গা পুরা আমার এই 37 হাইওয়েখন এই লক্ষার পর লৈ কেনে জোড়াবাটর লগে ফোন করে দিলেই আহি যায়। আর ধরো গুয়াহাটির 37 হাইওয়ে ড্রাগস পায় আমি সকলে জানো, কিন্তু মহানগরীর বিভিন্ন প্রান্ত কত কত পায়? পল্টন বাজার, উলুবাড়ি, পান্ডু মালিগাঁও, সিক্স মাইল, তারপর জয়নগর, এই আমার 7 হেৰি ত্রিপুরা গলি, তাতে মানে প্রশ্ন হয়েছে ড্রাগস সেবন করা ব্যক্তি সকলে কোরপা ড্রাগস পায় ভবিষ্যৎ, মানে 1,500-400 এনেকাকে পায়, বেশি দাম নলয়, আগতে টেমাত দিয়ে। তুমি কোন পৰা কিনিছিলা আগতে? মই বিহারবাড়ি লখরা ইয়াতে পায়, এই ইয়াতে গলিত আছিল রতন বলি, ইও বিক্রি করেছিল, তারপর লৈছিল। এটা বাদ এটা কি বিচারা তুমি আসলে? বিচারো যে বেলেগ লড়াগুলা না খাক, বহুত সরু সরু লড়া ছলিগুলা খাই আছে, তাই এদিনও আমার ইয়াতে মার লগত কাজিয়া করে পয়সা পয়সার কারণে মানে ঘরের পর বস্তু উস্তু উঠাই লয়, বহুত সরু বয়সের লড়া।
গুলিয়াজান মার্ঘেরিটা আদিতো যা 48 ঘণ্টাত ব্যাপক হারত ড্রাগস জব্দ করা হয়েছে রাজ্যের প্রতিখন আরক্ষী থানা খস্তম হয়ে পড়েছে ড্রাগস ব্যবসায়ী বিরুদ্ধে মার্ঘেরিটাত এইদরে কেবাজনো যুবকক আটক করেছে আরক্ষী এটা তেওঁলোকৰ বক্তব্য কোৱা আগত কি আগত আহ নাই ইয়াত দেখায় ইমান পয়সা লো আহিছ যে তই তো বেলেগ কৈছিলি এতিয়া অলপ আগত কানি কৈছ কার কারণে নিব নে তই খাও সি বিকে নাই নিবিকে বৃহস্পতিবারে পুৱা মহানগর আরক্ষী বেলতলা অঞ্চল পৰা আটক করে ড্রাগসর ব্যবসায়ীর সাথে জড়িত এজন যুবক তিন দিন হল মহানগর আরক্ষীর এই ভূমিকা সকলে ধন্যবাদ জানাব লাগবে কেবল মহানগর আরক্ষী নহয় অসম আরক্ষী এবার সঠিক পদক্ষেপ লৈছে অসমৰ প্ৰতিজন অভিভাৱকে বিচাৰিছে ড্ৰাগছৰ বিৰুদ্ধে চৰকাৰ কঠোৰ হওক ড্ৰাগছৰ চক্ৰটো সম্পূৰ্ণৰূপে শেষ কৰি পেলাম সমগ্ৰ অসমৰ ৰাইজ আছে এতিয়া অসম আৰক্ষীৰ লগত ব্যুৰো ৰিপৰ্ট DY365